বর্তমান সময়ে ইউটিউব লাইকি টিকটকে আলোচিত একটি নাম আরোহী মিম, যার শুরুটা হয়েছিল দেশের অন্যতম ইউটিউব চ্যানেল প্রাঙ্কিং এর মাধ্যমে। আস্তে আস্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই তরুণ অভিনেত্রী। আজকে আপনাদেরকে জানাবো আরোহী মিমের সেরা পাঁচটি শর্ট ফিল্ম সম্পর্কে। দর্শকবৃন্দ, এই শর্ট ফিল্মগুলো ইউটিউব ভিউর উপর নির্ধারিত। নাম্বার 5, ব্রিলিয়ান্ট চাপাবাস। আরোহী মিম এবং মিরাজ খান অভিনীত এই শর্ট ফিল্মটির ভিউ ইতিমধ্যে 1.4 মিলিয়নের উপরে। নাম্বার 4, অপ্রাপ্ত বয়স্ক গার্লফ্রেন্ড। আরোহী মিম, মিরাজ খান এবং সাগর মির্জা অভিনীত এই শর্ট ফিল্মটিরও ভিউ 1.4 মিলিয়নের উপরে। নাম্বার 3, টুরু লাভ। আরোহী মিম এবং মিরাজ খানের এই শর্ট ফিল্মটির ভিউ 1.9 মিলিয়নের উপরে। নাম্বার 2, এসিসি অটুপাস বয়ফ্রেন্ড। এই শর্ট ফিল্মটির ভিউ ইতিমধ্যে 2.6 মিলিয়নের উপরে। নাম্বার 1, টিনেজ লাভ এবং সুইসাইড। আরোহী মিম এবং মিরাজ খানের এই শর্ট ফিল্মটির ভিউ ইতিমধ্যে 3.9 মিলিয়নের উপরে। দর্শকবৃন্দ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।